এই সুইডেন সুইডিশরা তো কোরআন পড়িয়েছে, এরা একদিকে পড়িয়েছে কোরআন আরেকদিকে ওদের সাম্রাজ্যের ওদের অহংকারের প্রতিটা ভিত্তি পড়ার ফয়সালা আসমানে হয়ে গেছে। দিনের সঙ্গে টক্কর দিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে নাই। এই যে আজকের ঘটনা জানেন, পুরো দুনিয়ার অনেক জায়গায় প্রতিবাদ হচ্ছে, যদিও কপাল পোড়া আমরা বাংলাদেশে এখনো এটা নিয়ে আমি কোনো প্রতিবাদ হতে দেখি নাই। সুইডেনে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের অনুমোদন নিয়ে পুলিশি প্রোটোকলের মধ্য থেকে কোরআন পড়ায় নাই, কি জানেন না আপনারা? সুইডেন নামে একটা দেশ আছে, এটা তো জানেন। সেই সুইডেনে সুইডিশরা আল্লাহর কিতাব কালামুল্লাহ কোরআন পড়ায় নাই, অনেকে জানেই না যে পুড়িয়েছে। তাতে আমার কি? আমার ঘর তো আর পোড়ায় নাই, আমার জামা তো আর পোড়ায় নাই, আমার ঘুম তো আর পোড়ায় নাই, আমি তো ভালো আছি। আরে জমিনে যদি কোরআন পোড়ানো হয়, আপনার মতো মুসলমান দুনিয়ায় থাকলে কি আর না থাকলে? ইমাম মালিক রহমতুল্লাহ আলী এতকাল আগে বলেছিলেন, মা বাকাউল উম্মা বাদা শতমি নবীহা, আরে আল্লাহর নবীর ইজ্জত যদি ধরে না রাখতে পারে, নবীকেই যদি গালিগালাজ করা হয়, উম্মত দুনিয়ায় বেঁচে থাকার দরকারটা কি? তো সুইডেনে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের অনুমোদন নিয়ে পুলিশি প্রোটোকল থেকে কোরআন পড়ায়, আর আমরা এখানে বসে কি করতে পারি? তো এই যে একটা করুণ হালত, কি মনে করেন এটার জন্য আল্লাহ আমাদের ধরবে না, তাই না? ধরবে না? 180 কোটি মুসলমানের আছে 360 কোটি হাত। আল্লাহর নবী তো জানিয়েছিলেন, কোনো অন্যায় দেখলে ইমানের 1 নম্বর দায়িত্ব হলো হাত দিয়ে প্রতিরোধ করা। ইসলাম বিদ্বেষে জগতে কয়টা আছে? আরে এটা না যে অন্য ধর্মের অনুসারী যারা আছে সব যে আর আবু জাহাল, এমন তো না। অন্য ধর্মের লোকদের মধ্যে কেউ কেউ তো আবু তলেব হয়, সবকে আর আবু জাহাল হয় নাকি? কিন্তু ইসলাম বিদ্বেষী নাস্তিক, আদর্শিক নাস্তিক পুরো জগৎ মিলে কয়টা আছে? মুসলমানের কয় ভাগের এক ভাগ হবে? কিন্তু এই ছোট একটা দেশের কথাই ধরেন, বাংলাদেশ সব মিলিয়ে জনগণই আর কয়জন, নাগরিকই আর কয়টা? কিন্তু এই 10-20-30 হাজার নাস্তিকের কারণে পুরো দেশের ইসলামপন্থীদেরকে সারাটা বছর পেরেশানের মধ্যে থাকা লাগে। অথচ নবী বলেছিলেন, অন্যায় দেখলে 1 নম্বর কাজ তোমার হাতকে গর্জে উঠতে হবে, যদি এটা না পারো 2 নম্বর ধাপ আছে, তোমার মুখকে ব্যবহার করতে হবে। হাত থাকতে মুখে চলবে না, যদি হাত থাকতে মুখ ব্যবহার করো আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। হাত থাকলে হাত ব্যবহার করা লাগবে, মুখ থাকলে মুখ ব্যবহার করা লাগবে। আর যদি বাস্তবে এমন হয় হাতও নাই মুখও নাই, তখন দিলকে ব্যবহার করতে হবে। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কোনো না কোনোভাবে তোমাকে অবদান অবশ্যই রাখতে হবে। তো দুনিয়াতে ইসলাম তো হেফাজত আল্লাহ করবেন, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ তো হেফাজত তার বান্দাদের দ্বারাই করবেন। যেই কাজ আগে করাতেন আসমানের ফেরেশতা দিয়ে, এই উম্মতের কপাল আল্লাহ এখন সেই কাজ করাবেন উম্মতকে দিয়ে। কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তাআলা আগে জাতির পর জাতিকে ধ্বংস করলেন, কোনোটা জিবরিলকে দিয়ে, কোনোটা আসমানের অন্য ফেরেশতাকে দিয়ে। আল্লাহ তার নবীকে জানালেন, নবী তোমাদেরকে সৌভাগ্যবান করার জন্য আমি মূলনীতি দিলাম, এখন থেকে তোমাদের লড়াই হবে বাতিলদের সাথে, আল্লাহ তোমাদের হাতে আজাব দিবেন ওদেরকে, যার কারণে তোমরা সেই মর্যাদা পাবা যেই মর্যাদা অতীতের কেউ পায় নাই। এসেছো সবার পরে, জান্নাতে যাবো সবার আগে, হায়াত পাবা আগের তুলনায় অনেক কম, গড় আয়ু মাত্র 60-70 বছর। কিন্তু জান্নাতে যাবা এমন জান্নাতে যেটা অনেকের জন্য অকল্পনীয়, এটা কি আমাদের কৃতিত্ব নাকি? একমাত্র রবের রহমত আর প্রিয় নবীজির বরকত। তো ইসলামকে নিঃসন্দেহে আল্লাহ হেফাজত করবেন, চিরকালই করবেন। আল্লাহ তাআলা বাতিলকে বরবাদ করার জন্য কোনো শক্তির মুখাপেক্ষী না। এক প্রতিবন্ধী মশাকে দিয়েও নমরুদকে জাহান্নামে পৌঁছে দিতে পারেন, কিন্তু আল্লাহ আমার মুখাপেক্ষী না, আমি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ আমাকে দামি করতে চান, এজন্য মাঝে মধ্যে আমার সামনে বিভিন্ন দরজা তিনি খুলে দেন, দেখতে চায় বান্দা দরজা দিয়ে প্রবেশ করে কি না। কারণ বান্দা যদি এই দরজা দিয়ে প্রবেশ করে, জান্নাতের ফেরেশতারাও তাকে ইস্তেকবাল জানান জন্য রেডি হয়ে যায়। তো এই কারণে ইসলামের হেফাজতে সবাইকে এগিয়ে আসা দরকার আছে কি না? এই যে পাঠ্যপুস্তক নিয়ে আমাদের উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ দল মত নির্বিশেষে সকলেই আলোচনা করছেন, কিন্তু আলোচনাগুলো শুনলে অনেক সময় সাধারণ কিছু জনগণ তারা খারাপ প্রতিক্রিয়া জানায়, আরে এগুলো নিয়ে বলার দরকার কি? ওয়াজ মাহফিল হয়, এতে ধর্মীয় কথা হবে, ধর্ম আর রাজনীতিকে আলাদা রাখতে হবে, এ দুটোকে একসাথে মিলালেই গণ্ডগোল লাগবে। আজকে আমি প্রথম আলোর রিপোর্ট দেখলাম, তারা লিখেছে তাবলিগ জামাতের এত জনপ্রিয়তার কারণ কি?
শিরোনামটা দেখে আগ্রহ হলো, এই লেখা তো পড়া লাগে। তাবলিগের জনপ্রিয়তার কারণ কি, ওরা কি কারণ চিনেছে, এটা তো আমাদের আগে দেখতে হবে। পড়লাম, ভাবলাম এই প্রথম আলোর কবে এত এসকো জাগলো ইসলামী দলগুলোর প্রমোট দেওয়ার, জাগো সারা জীবনের রেকর্ড ভালো না। এমন কিছু আলপিন যখন ছাপত সেখানে তো আল্লাহর নবীকে নিয়ে তারা ব্যঙ্গ পর্যন্ত করেছিল, কার্টুন ছেপেছিল। তো এখন ওদের ভেতর এত এসকো চাইলে আসলো ইসলামী দলরে প্রমোট দেওয়ার। আবু জাহাল যদি কারো পক্ষে সাফাই গায় তার নিয়ে একটু সন্দেহ হয় না? আরে হয় কি না? তো পড়লাম, মানে মাথায় ধরছে না। তাবলিগ জামাতের প্রশংসা আমাদের হুজুররা করলো, অনেক সময় কারো কারো গায়ে একটু চর্মরোগ ওঠে, হয় না অনেক সময়? আরে হয় কি না? একশনের লোক আছে অসহায় জামাতটাকেও দেখতে পারে না, এটা নিয়েও তাদের চিন্তা চেতনা হিংসা বিদ্বেষের কোনো শেষ নাই। শাখাগত বিভিন্ন অপরাধ তুলে আনবে, এনে পুরো জামাতটাকেই পচাবে। ওই যে কোন বেহুদা নিজস্ব একটা বইয়ে লিখেছে, এটা তাবলিগ জামাতের কোনো বই না, যে ইস্তেমার ময়দানে গিয়ে এক রাগাত নামাজ পড়লে 100,000 রাগাত নামাজের সওয়াব, বা এইটা নিয়ে ফতোয়া দিয়ে দিছে যে ইস্তেমার মাঠে গেলে ইমান থাকবো না, কাফের হয়ে যাবে। কোন জায়গার কোন বদনাপীর কোন ল্যাংডাপীর কি বলেছে না বলেছে, এইটার দায় গিয়ে কি যারা এটার সঙ্গে সম্পৃক্তই না তাদের উপর গিয়ে পড়বে নাকি? আর যদি বাস্তবে কেউ ভুল করেও, মনে করেন একজনে একটা ভুল বয়ান দিয়েছে, একজনে একটা অপব্যাখ্যাই করে দিয়েছে, তাহলে ব্যক্তির দায় তো ব্যক্তির কাঁধে যাবে না পুরো জাতির কাঁধে আসবে? পুলিশের মধ্যে 2-4 জন ঘুষ খায় না? আরে খায় কি না? তারপর হুজুরদের মধ্যেও 2-1 জন কখনো কখনো দুর্ঘটনা ঘটায় না, ঘটায় কি না? তো এখন 2-1 জনের দায়কে সবার উপর চাপাবেন নাকি আপনি? তো যার কারণে বিচ্ছিন্ন ঘটনা তো বিচ্ছিন্ন ঘটনা, সেটার দায় তো সবার উপর কখনোই চাপানো যায় না। তো আমি রিপোর্টটা পড়তে বসলাম, দেখি কি লেখে। তো লিখেছে কয়েকটা কারণ, এর মধ্যে বড় করে ফোকাস করেছে কারণ তাবলিগ জামাত। 2টা পয়েন্ট দেখেন, তাবলিগ জামাত দুনিয়ার তুলনা দুনিয়ার কোনো আলোচনা করে না, ইহজাগতিকতাকে প্রাধান্য দেয় না, তারা পরকাল নিয়ে কথা বলে, তাই মানুষ তাদের দিকে আগ্রহী হয়। 2 নম্বর কারণ, তারা শুধু ধর্ম প্রচার করে, রাজনীতির সঙ্গে তারা জড়ায় না, ধর্ম এবং রাজনীতিকে তারা মিশিয়ে ফেলে না, এ কারণে তারা সারা বিশ্বে এত জনপ্রিয়। দেখছেন যে জনপ্রিয়তা বোঝাতে গিয়ে 2টা বিষ কেমনে ঢোকায় দিল। আমরা আখেরাত নিয়ে ফিকির করব ভালো কথা, দুনিয়া নিয়ে কে ফিকির করবে ইবলিস বাবা? আখেরাত নিয়ে আমরা ফিকির করবো সন্দেহ নাই, তো দুনিয়ার ঠিকাদারি কার কাছে ছেড়ে দিব? ইবলিসের কাছে ছেড়ে দিব? বলেন না আবু জাহাল আবুল আহাবের কাছে ছেড়ে দিব? এই দুনিয়াটা ফেরাউনার নমরুদরে বুঝায় দিয়ে বৈশা বৈশা আঙ্গুল চুষবো? দুনিয়াও আমাদের আখেরাতও আমাদের, না হলে দোয়া কেন করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফিদ দুনিয়া ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের রব, দুনিয়াতেও কল্যাণ দেন, আখেরাতেও কল্যাণ দেন। তাহলে দুনিয়ার কল্যাণের দরকার আছে কি না? দুনিয়ায় কল্যাণ আসবে কি নাস্তিক্যবাদ প্রতিষ্ঠিত হলে? দুনিয়ায় কল্যাণ আসবে কি বান্দর তত্ত্ব প্রতিষ্ঠিত হলে? দুনিয়ায় কল্যাণ আসবে কি সেই সেকুলারিজম আর ইউরোপ আমেরিকার ভারত আর ইসরায়েলের আদর্শ প্রতিষ্ঠিত হলে? দুনিয়ায় তো কল্যাণ আসবে ইসলাম কায়েম হলে, কারণ ইসলাম মানেই শান্তি। ইসলাম যেখানে যায় শান্তি নিয়েই যায়, যেখান থেকে ইসলামকে মাইনাস করা হয় সেখান থেকে শান্তিও চিরতরে মাইনাস হয়ে যায়। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ আল কুরআনের আলো। বলে বলে।